প্রথমেই আমাদের চ্যানেল এক্সট্রা স্কুলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন বাটনটি অন করুন পরবর্তী ভিডিওটি মিস না করার জন্য। এবার আলোচনা করব এক নিয়ে, যেটা আমাদের অনেক প্রয়োজন হয় আর কি, গণিতের ক্ষেত্রে বা প্রতি ক্ষেত্রে আমাদের একের অনেক প্রয়োজন। তো এক আসলে কি? এক একটি সংখ্যা, অঙ্ক বা হরফ যা কোনো কিছু পরিমাপে বা গণনায় ব্যবহৃত হয়। তাহলে একের সংজ্ঞা আমরা দেব এভাবে যে এক হলো একটি সংখ্যা, অঙ্ক বা হরফ যা কোনো কিছু পরিমাপে বা গণনায় ব্যবহৃত হয়। তো প্রাচীনকালে এককে মৌলিক সংখ্যা হিসেবে নেওয়া হতো, কিন্তু বর্তমানে পাটিগণিতে মৌলিক সংখ্যার যে সূত্র রয়েছে এই সূত্রগুলো প্রয়োগ করতে গিয়ে এককে আমরা আর মৌলিক সংখ্যা হিসেবে নিতে পারি না, কারণ মৌলিক সংখ্যার যে বৈশিষ্ট্য সেটা এক ঠিক মতো মেনে চলে না। তো এক আসলে মৌলিক সংখ্যা নয়, এটা মৌলিক সংখ্যা নয়। এক হলো কি? ধনাত্মক পূর্ণ সংখ্যা। এক একটি মাত্র ধনাত্মক পূর্ণ সংখ্যা দ্বারাই বিভাজ্য, যেখানে সকল মৌলিক সংখ্যা দুইটি ধনাত্মক পূর্ণ সংখ্যা দ্বারা বিভাজ্য। আর একের অবস্থা ভেদে নাম আছে, যেমন অঙ্কবাচকের ক্ষেত্রে আমরা বলি এক, আবার পূরণবাচকের ক্ষেত্রে আমরা বলি প্রথম, আবার রোমান অঙ্কে আমরা এককে এভাবে প্রকাশ করি, রোমান অঙ্কে যেটা ইউনিকোড হিসেবে আমরা এটা নেই অথবা এভাবেও নিতে পারি, আবার বাইনারি সংখ্যায় আমরা কিন্তু এক লিখে নিচে এভাবে দুই দেই, আবার অক্টালে আমরা এভাবে প্রকাশ করি, আর গুণক নির্ণয়ে আমরা এক এভাবে লিখি, ভাজকের ক্ষেত্রে এক, আবার অসমীয়ায় আমরা কি করি এক লিখতে পারি। তো এই হলো একের পরিচয় এবং অবস্থাভেদে একের নাম এবং এক যে বৈশিষ্ট্য নিয়ে চলে সেগুলো আমরা আলোচনা করলাম।